নিরাপত্তার ফাঁক গলে রাঙ্গামাটি থেকে কাঠ পাচার হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের তারা বলছেন একাধিক সংঘবদ্ধ চক্র বনাঞ্চল উজাড় করছে তবে জেলা প্রশাসকের দাবি স্থানীয় প্রশাসন ও বন বিভাগ নজরদারি বাড়ানোয় কাঠ পাচার কমেছে রাঙ্গামাটি থেকে ফিরে আনিসুর রহমানের প্রতিবেদন রাঙ্গামাটি বন বিভাগের আওতায় প্রায় সাত লাখ বিশ হাজার একর বনভূমি রয়েছে এর মধ্যে সংরক্ষিত বনাঞ্চল ছয় লাখ সাতাশি হাজার সাতশো একর এর বাইরে জুম নিয়ন্ত্রণ অশ্রেণীভুক্ত এবং পালপাউট বনায়ন রয়েছে স্থানীয়দের অভিযোগ বন বিভাগের অনুমতি ছাড়াই সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটা হচ্ছে আমাদের রাঙাড়ি পার্বত্য জেলায় এক ধরনের অসাধু ব্যবসায়ী এবং কিছু বন বিভাগের সরকারি উচ্চপদস্য এবং বিভিন্ন ধরনের কর্মকর্তারা যোগসাতেশে এখান থেকে যে রিজেবের গাছগুলো রয়েছে গুলো কর্তনের মাধ্যমে এখান থেকে পাচার হয়ে যাচ্ছে গাছ মেলা গাছ আছিল ফাস্ট লাখ টাকার গাছ বেচা কেনা হয়েছে স্থানীয় বন রক্ষা কমিটি এবং পরিবেশবাদীদের অভিযোগ রাঙামাটি রানীরহাট চট্টগ্রাম সড়ক রাজস্থলী রাঙ্গুনিয়া সহ বিভিন্ন এলাকা এবং কর্ণফুলী নদী দিয়ে প্রতিদিন লাখ লাখ কাঠ পাচার হয় কাঠ কাটছে সেখানে নিরাপত্তা কর্মী নেই অবশ্যই যাচ্ছে সব জায়গায় সব আছে কিন্তু তা ফলের দিক দিয়ে কিছুই হচ্ছে না কিভাবে রাতে রাতারে এত কাট কাটছে সেখানে কমিটি আছে না সেখানে সব আছে না এই সব পর্যায়ে যারা চূড়ান্ত পর্যায়ে আছে তাদের উচিত আইনে কঠোর পদক্ষেপ নিয়ে দমন করা লঙ্ঘন করে তাদের গাছ ফাঁসার হচ্ছে ফার্নিচারের মাধ্যমে বেশি হয়ে যাচ্ছে আর যেইগুলো গোল খাত হিসেবে নেওয়া হচ্ছে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি হয়তো সেখানেও অনেক নয় ছয় করে মানে দুর্নীতি বেশি হচ্ছে যার ফলে গাছের ফাঁসারটা বেশি পরিমাণ বাড়ছে ফলে তবে রাঙামাটির জেলা প্রশাসক দাবি করেন স্থানীয় প্রশাসন ও বন বিভাগ নজরদারি বাড়ানোই কাঠ পাচার আগের চেয়ে কমেছে বিভাগীয় বন কর্মকর্তা দাবি করেন রাঙামাটি থেকে কাঠ বন বিভাগের কর্মীদের সহায়তার অভিযোগ সত্য নয় অনেক সময় বাসের ভিতরে চিরাই কাঠ চিরাই কাঠ ধোদা গুটগুটিয়া কাটুরা নেওয়ার চেষ্টা করে তখন এই সমস্ত গাছ বিশেষভাগে চেকপোস্টে ধরা পড়ছে এবং ওখান থেকে আমরা ওইগুলো সিজ করে গাড়ি সহ এখানে নিয়ে আসছি মামলা দেয় তিনি বলেন বন বিভাগের কোনো কর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে আনিসুর রহমান দীপ্ত সংবাদ রাঙামাটি